যে ড্রেস লাক্সারি অনলাইন মার্টে আমি দেখেছি তোমাদেরকে দুই হাজার টাকা দামে সেই ড্রেস বাইরে মার্কেটে আমি দেখেছি ছয় হাজার টাকায় মানে আনবিলিভেবল তো ঈদের সময় যখন আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে তো আমার তো অনেক বাচ্চাদেরকে গিফট করতে হয় ফ্যামিলি তারপরে হচ্ছে কি ফ্রেন্ডসদের মধ্যে অনেক বাচ্চাদেরকে গিফট করার জন্য শপিং করা লাগে ঈদের সময়টাতে স্পেসিফিক্যালি ঈদের সময়টাতে প্রচুর শপিং করা লাগে বাবুদের জন্য তো লাইভে তো কিনেছি খুব বেশি কিনে নেই লাগে অনেক বেশি বাট অত বেশি কিনে নেই লাইফ থেকে কিছু কিছু কিনে রেখেছিলাম হম ধরো হাজার টাকা ছয় হাজার টাকা আট হাজার টাকা এরকম বিল আমার হয়েছে কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে লাইভের পরে মানে লাইফ যখন শেষ লাস্ট রোজারি দেয় যখন হচ্ছে গিয়ে আমি ফ্রি শপিং করব এখন খুব একদম এতদিন তো জমিয়ে রেখেছি লিস্ট করে রেখেছি কোথা থেকে কোথা থেকে নিব লাক্সারি অনলাইন মার্টে নগ দিয়েছি অনেকগুলো ব্যাগের ছবি পাঠিয়েছি বলেছি এগুলো সবগুলো ব্যাগ লাগবে এবং লাক্সারি অনলাইন মার্ট থেকে রিপ্লাই পেয়েছি আপু আপনি লাইভে যা ব্যাগ দেখিয়েছেন একটা কিচ্ছু নাই শেষ সব শেষ সব সোল্ড ওকে ড্রেসের ছবি দিয়েছি আপু ড্রেসও শেষ সব শেষ সব সোল্ড আউট কেন সোল্ড আউট হবে না এত রিজনেবল প্রাইসে এত দারুন দারুন জিনিস দিচ্ছে লাক্সারি অনলাইন মার্ট বেবিদের জন্য বাচ্চার মায়েরা ঘরে বসে অনলাইনে দেখে সুন্দর করে কিনে ফেলতে পারছে সো কেন তারা মার্কেটে গিয়ে সেম জিনিস ছয় হাজার টাকা দিয়ে কিনবে যেটা দুই হাজার টাকাতে লাক্সারি অনলাইন মার্টে পাচ্ছে বলো তো এই হচ্ছে কি আসল কাহিনী সো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ওদের নতুন শিপমেন্ট এসেছে নতুন শিপমেন্টে গত ঈদের শেষ হয়ে যাওয়া ড্রেসগুলো যেগুলো একদম আমি নিজেও ভাগে পাইনি ওগুলো আমাদের অনেক সুন্দর সুন্দর নতুন কিউট কিউট ব্যাগ এসেছে এখন তোমরা আমাকে বলো ব্যাগ দিয়ে শুরু করবো নাকি ড্রেস দিয়ে প্রিন্সেস ড্রেস দেখতে চাচ্ছো আগে নাকি হচ্ছে ব্যাগ দেখতে চাচ্ছো কোনটা দেখতে চাচ্ছো আমাকে কমেন্ট করে জানাও আর আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা এইটা একটু কমেন্ট করে জানাও হ্যালো বুড়ি কেমন আছো হ্যালো নুসরাত জাহান আফরিন আপু নশিদ নরিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা সো এটা হচ্ছে আমার হাতে খুব কিউট একটা পার্লের ব্যাগ একটু নৌকা শেপের মধ্যে আছে এটা না ভীষণ কিউট এটা আবার দুইটা তোমার ইয়েও আছে কি বলে দুইটা তোমার আহ বেল্টও আছে একটা হচ্ছে লম্বা যেটা হচ্ছে কি ওরা মানে ছোট্ট বেবিটা এরকম ক্রস বডি করে পড়বে এই যে এরকম করে বডি করে নিবে আর বেবিদেরকে অবশ্যই 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 ঈদে একটা ব্যাগ কিনে দিতেই হয় কেন কিনে দিতে হয় তার কারণ হচ্ছে বেবিরা ব্যাগ দিয়ে সালামি কালেক্ট করে খুব এনজয় করে এটা বেবিরা সো বেবিদেরকে অবশ্যই চেষ্টা করবে খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ব্যাগ কিনে দিতে ঠিক আছে আজকে আমাদের কাছে অনেক কিউট কিউট ডিজাইনের ব্যাগ আছে এবং অনেক কালার এভেলেবল আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্সেস ব্যাগও এভেলেবল আছে সব ব্যাগ আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে কি ব্যাগটা দেখিয়ে ফেলবো পরে ড্রেস দেখাবো নাকি আগে ড্রেস দেখতে চাচ্ছ পরে সেকেন্ড লাইফেও জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ একটু পরে হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে যাবো ওকে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ইসরাত আপু আমি খুলে রাখতে চাচ্ছি তুমি এটাকে খুলেও রাখতে পারবে এটাকে খুলে এটা দিয়ে তো মালাও বানাতে পারবে তুমি সেটাতে যাই হোক এটা সরিয়ে ফেলছি এটা দেখো হাউ সুইট তাই না এটার প্রাইস কত জানো এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলছি এটা রাখেন এই পারলার ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা এটা একটা কিউট একটু ছড়িয়ে দিলা ফেলে দাও উপর থেকে তুলে দাও ফাস্ট ফাস্ট দেখো এটা হচ্ছে বেবিদের একটা কিউট পারলার মা কিন্তু হাতেই রাখি হ্যাঁ তারপর চলে যাব আমরা আরেকটা ব্যাগে এটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা ব্যাগ আছে এটা হাতে রাখলে চলবে না তার কারণ আমি অন্য ব্যাগগুলোর এটা অনেক মজা লেগেছে আমার কাছে ব্যাগটা দিস কিউট এখানে একটা আছে তোমরা না এটা এটা একদম একটা মাস হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা আমরা সরিয়ে ফেলছি তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটাতে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই যে এই ডিজাইনটা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা না ডিফারেন্ট একটা ডিজাইনটা এই দেখো কি সুন্দর না হার্ট শেপ করা মানে একটু ডিফারেন্ট টাইপের আর কি এখানে হচ্ছে একটা হার্ট আছে আবার এদিক দিয়ে হচ্ছে এরকম করে শেপিং করা এটা টোটাল চারটা কালার আছে এটা কিন্তু বাবুদের বড়দের না কিন্তু ঠিক আছে বড় বাবুরাও যদি চায় যে না আমি ঠিক আছে আমি বাবুদেরটা ইউজ করবো আপনি ছোট ব্যাগ নিতে পারেন অসুবিধা নেই কারণ এখন তো দেখা যাচ্ছে যে বড় বড় সেলিব্রিটিরা খুব ছোট ছোট ব্যাগ ইউজ করে তাই না সো আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন ওখান থেকে যদি আপনি ইন্সপায়ার হয়ে থাকেন এটা হচ্ছে দেখো বেবি পিঙ্ক কালারের ড্রেসের সাথে ম্যাচ করে তুমি চাইলে নিতে পারবে খুবই কিউট পিউ লেদারের ব্যাগ এগুলো খুবই ছোট্ট সাইজের এটা হচ্ছে আমাদের গ্রিন কালারের ভেতরে এবং আরেকটা আছে ব্ল্যাক কালারের ভেতরে এটার নিচে পড়ে গেছে আহ ওকে 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 আচ্ছা সো এই ব্যাগটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র সাতশো টাকা ওকে 780 টাকা এই কিউট ব্যাকটা পেজ আছে এটা সাথে লম্বা একটা চেইন বেল্ট পাচ্ছো যারা যারা চাই স্ক্রিনশট এন্ড অর্ডার করতে বলবো আমরা ঝটপট করে লাক্সারি অনলাইন মার্ট পেজে ওকে আরেকটা অফার আছে আজকে সেটা হচ্ছে যারা যারা এখনো আমরা লাক্সারি অনলাইন মার্টে লাইক দেনিছো বিহ্যালো লাইক দেনি সবাই লাইক দিয়ে ফেলবো আর কিছু মেম্বার হলেই কিন্তু আমাদের 1 লাখ ফলোয়ারস হয়ে যাবে ইনশাআল্লাহ দেখি খুবই সুন্দর হয়েছে কোনটা লাগবে বলো রেডটা হচ্ছে রেড কালারের ড্রেসের সাথে ম্যাচ করে এগুলো রাখি হ্যাঁ আমি পরে তোমাদেরকে দেখি ড্রেসের সাথে ম্যাচ করে এগুলো হচ্ছে সাতশো আশি টাকা করে ড্রেসের সাথে ম্যাচ করে করে ব্যাগ তোমাদেরকে দেখাবো একটু পরে আগে হচ্ছে গিয়ে ব্যাগগুলো দেখি রে এখানে একটা ড্রেস দেখা যাচ্ছে সিন্ড্রেলা কালারের ঠিক আছে সিন্ড্রেলা ব্লু কালারের এই ড্রেসের ড্রেস যারা নেবে জন্য একটা একটা খুব সুন্দর ব্যাগ আছে ইটস সো গর্জিয়াস লুক এট দিস এটা কিন্তু ছোট্ট একটা ব্যাগ এটা হচ্ছে তোমার ছোট ছোট অমণীদের জন্য বড়দের জন্য নাকি আবারও বলছি ওকে তোমার প্রিন্সেসের জন্য তুমি এটা নিতে পারো অথবা গিফটের জন্য দিস ইজ সো পারফেক্ট ওকে এই যে দেখো পেছন সাইড এরকম সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা এদিকে ফ্রোজেনের এর তোমার ইয়ে করা আছে এটা খুললে ভেতরে আমরা হিউজ স্পেস পাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু সব ইম্পোর্টেড ব্যাগ এগুলো কোনো লোকাল ব্যাগ না দিস অল আর ইম্পোর্টেড এক্সক্লুসিভ ব্যাগস এদিকে একটা খুব সুন্দর একটা পার্লার হ্যান্ডেল দেয়া আছে এদিকে খুব সুন্দর একটা চেইন বেল্ট আছে এটার একটা কিউট ছবি নিয়ে নিই আমরা এটার প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোন লোকাল কোন ব্যাগ না আপু দুই নাম্বার মাল দুই নাম্বার মাল আচ্ছা এটা কি ধরনের মানে কথা দুই নাম্বার মাল তুমি তো নিজে দুই নাম্বার মাল এই জন্য তুমি এরকম করে কমেন্ট করছো ঠিক আছে নালে কি অবস্থা এটা দুই নাম্বার মানে এনিওয়েজ দুই নাম্বার মাল এটা কোনো কথা এটা কি কথা এটা কি ধরনের সভ্যতা তোমরা আমাকে খারাপ বানাই দিচ্ছ এই যে তুমি আমাকে বললা একটা পচা কথা আমিও তোমাকে বললাম কি হলো তুমি আমাকে খারাপ বানাইলা হলো এটা যাই হোক এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ফ্রোজেন ব্যাগ এটা তুমি তোমার বেবিকে যদি সুন্দর একটা মানে নাইস একটা লুক দিতে চাও তাহলে তোমার বেবি ড্রেসের সাথে ম্যাচ করে তুমি এটা নিতে পারো এটার সাথে ম্যাচ করে আমাদের একটা ইয়ে আছে জামা আছে এটাকে বের করে দেন এই জামাটা হচ্ছে এটার সাথে পুরাপুরি ম্যাচ হয়ে যাবে সো ড্রেসটা আমি হচ্ছে কি তোমাকে পরে দেখাচ্ছি আগে ব্যাগগুলো শেষ করে নিই ব্যাগগুলো এখানেই রাখি এটা সো দ্যাট আমি তোমাদেরকে একটু পরে দেখাতে পারি আর একটা কিউট ব্যাগ আছে দেখো এটা এত আনকমন একটা ব্যাগ ফ্রোজেন এর পিকচার কি তুলেছি আমরা ফ্রোজেন ব্যাগটার আচ্ছা এটা আনকমন একটা ব্যাগ এটা দেখে পড়ে মনে হচ্ছে বিনা শপ থেকে লিখেছেন হ্যালো আপু হ্যালো কিউডি হ্যালো আপু কেমন আছেন আপনি বলেছেন আমাকে যে একটা লাইভ করে দিয়ে আসতে আপনাকে কিন্তু গতকালকে আমার চারটা শপ লাইভ ছিল হ্যাঁ ঢাকা শহরে বুঝ বুঝতে পারছেন চারটা শপ লাইভ মেনটেন করা যে ডিফিকাল্ট কালকে আমি রাতের বেলা বাসে গিয়েছি একটার দিকে প্রায় রাত একটার দিকে এই হচ্ছে কি অবস্থা এর মধ্যে যদি আমার সুযোগ থাকতো আমি অবশ্যই আপনাকে একটা লাইভ করে দিয়ে আসতাম আপু এটা দেখতে ভালো লাগছে না কোনটা দেখতে ভালো লাগছে না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু একটা না লাইভ করছো মাত্র শুরু করেছে বিসমিল্লা করেছে মাত্র এটা দেখো না এটা পুরো মনে হচ্ছে না যে পুরো আমার ড্রেসের সাথে মিলে গেছে মনে হচ্ছে না যে আমি নিয়ে নেই এরকম আমার মধ্যে এরকম যারা একটু ক্রেজি আছো তারা চাইলে এটা নিতে পারে এটা খুবই 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 কিউট একটা ব্যাগ এটা হচ্ছে বো ব্যাগ আমাদের এটার আবার কালার আছে আমাদের কতগুলো হ্যাঁ এটার কালার মধ্যে আছে হচ্ছে গিয়ে এলোমেলো হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালার এটা হচ্ছে গিয়ে বেবি পিঙ্ক কালার তারপরে আছে হচ্ছে হোয়াইট কালার আর ব্ল্যাক কালার হোয়াইট কালার আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার হ্যাঁ সবগুলোর আগে ছবি তুলি তারপরে দুটো দুটো করে ছবি তুলি আমার মনে হয় তাহলে ভালো হবে হ্যাঁ এটার দুটো দুটো করে ছবি তুলি দেখি এটার ভেতরে অনেক জায়গা আছে অনেক কি এটা অনেক বেশি বেশি কি ওঠে এটা ভেতরে দেখাই হিউজ স্পেস আছে এটা বড়রাও নিতে পারবে ওকে অনেকেই মনে করে অনলাইন মানে ফেক খারাপ প্রোডাক্ট এইরকম মানুষটা আছে এরকম মানুষ থাকবে সেটা এটা আসলে অনেকে আসলে প্রতারিত ও বা এটার সাথে আবার একটা ডাস্ট ব্যাগও পেয়ে যাচ্ছ তোমরা গ্রেট অ্যান্ড ভেতরে কি পরিমাণে জায়গা দেখো না এটা ভর্তি করে তুমি যদি কোনো বাবুকে ধরো যে এই ব্যাগটা গিফট করলে এবং সাথে এই ব্যাগের ভেতরে চকলেট দিয়ে দিলে অনেকগুলো তো ও যখন এই ব্যাগটা খুলবে তখনও কি পরিমানে খুশি হয়ে যাবে তুমি জাস্ট চিন্তা করো হ্যাঁ আমার কাছ থেকে এরকম আইডিয়া নিবে যে কীভাবে বেবিদেরকে খুশি করতে হয় হ্যাঁ মানে আমি হচ্ছে গিয়ে অনেক গিফট দিতে হয় তো দিতে 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 মাই গড এটার কোয়ালিটি এত ভালো এটা চেনের এখানে যে মেটালের যে ইয়েটা আছে চেইনটা আছে এটার কোয়ালিটিটা জাস্ট দেখো খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এই একটা একদম তোমার গাউনের সাথে মিলে গেছে হ্যাঁ এটা আসলে আমার গাউনের সাথে মিলে গেছে এটা হচ্ছে বো ব্যাগ এটা টোটাল চারটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে গিয়ে সুইট পিঙ্ক কালার তারপরে আছে হচ্ছে আমাদের কাছে সুন্দর একটা হোয়াইট কালার এটা এগুলো না অনেক কিউট একদম আনকমন টাইপের হ্যাঁ একদম ডিফারেন্ট আনকমন টাইপের এটা আছে হচ্ছে হোয়াইট কালার এন্ড আরেকটা আছে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এইটার প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যে পরিমাণে কোয়ালিটি পিউ লেদারের উপরে তোমার সেনের কোয়ালিটিটা তোমরা জাস্ট দেখো এক্স্যাক্টলি লাইটে তো আসলে চেঞ্জ করে দেখানো পসিবল না তাই না ভাই ইফেক্ট দিলেও তোমরা তো বুঝতে পারবে যে ইফেক্ট ইউজ করেছি সো এইগুলো হচ্ছে গিয়ে এই পরিমাণে কোয়ালিটি ফুল যেরকম তোমরা দেখতে পাচ্ছ এটার একটা ছবি তোলা বাকি আছে এটা ছবি তুলে নিই আমরা হ্যাঁ প্রাইজ হচ্ছে এগুলো ৮৫০ পঞ্চাশ টাকা করে সো কি রাচরা এটা ফোকাস করেনি আমি রিজওয়ানা ইসলাম চলে এসেছি উপর থেকে তুলেন শর্ট করে একটু দেখি পারফেক্ট কোনো অসুবিধা নাই বাট ইটস পারফেক্ট ফ্রেম ওকে আচ্ছা তারপরে চলে যাচ্ছি আমরা আরেকটা ব্যাগে ও মাই গড এটা তো পুরো থাকে না ছোটবেলায় কিন্তু আমাদের দেখা যায় কি বড়দের জিনিসের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে হুম যেমন ছোটবেলায় আমি খুব চাইতাম আম্মুর শাড়ি পরবো আম্মুর ব্যাগ নিয়ে মানে আমার থেকে বড় সাইজ হচ্ছে আম্মুর ব্যাগ আম্মুর ব্যাগ নিয়ে হাঁটা ধরতাম হ্যাঁ সো এটা হচ্ছে বড়দের ভ্যানিটি ব্যাগের মতো কি না তুমি যদি চাও ম্যাচিং ম্যাচিং করে ব্যাগ তোমার জন্যও নিতে তুমি চাইলে তোমার জন্য একটা তোমার বাবুর জন্য একটা নিতে পারো ওকে সো এই ব্যাগটা অনেক ক্লাসি এটা হচ্ছে কি তোমাদের অনেক কোয়ার্জিয়াস গ্লিটারি গ্লিটারি আর মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে স্টোনের একটা বো করা আছে এটা অনেক সুন্দর এটার কয়টা কালার আছে আমি তোমাদেরকে দেখাই একটা হট পিঙ্ক কালার আছে একটা ব্ল্যাক কালার আছে একটা সিলভার কালার আছে পুরো বড়দের কালার সব হ্যাঁ বড়দের ব্যাগে যেরকম যেরকম কালার হয় এবং এটা হচ্ছে গিয়ে তোমার গ্রিন কালার ওকে সো এইগুলো সবগুলো তোমরা পেয়ে হচ্ছে আমাদের লাক্সারি অনলাইন মার্টে যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবো তাড়াতাড়ি করে লাক্সারি অনলাইন মার্ট পেয়ে এবং লাইক দিতে ভোলা যাবে না এই পার্টি ব্যাগের দাম মাত্র ছয়শো টাকা কেন ইউ ইমাজিন এগুলো আমরা সবগুলো এনেছি কিন্তু ইম্পোর্ট করে হ্যাঁ এগুলো কোন লোকাল আর সো 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 কিউট কিউট কোনটা খুলে দেখাবো তোমাদেরকে আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে গেল গ্রিনটা আমাদের কোয়ালিটিটা জাস্ট দেখো তুমি ড্রেস সাথে মিলিয়ে মিলিয়ে নিতে পারবে এগুলো ঠিক আছে তারপরে আমরা ড্রেসে যাবো সুন্দর সুন্দর ড্রেস তোমাকে খুব মানাচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারের ড্রেসটা আমি চেঞ্জ করে ফেলতাম কিন্তু ভাবলাম কি যে পিঙ্ক কালারের ড্রেস সাথে ব্যাগগুলো এত সুন্দর বানিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যে থাক চেঞ্জ না করি পরে আমি আর চেঞ্জ নি গাউনটা আমার মেয়ে বলে আমার মেয়ে দেখছে বলেছে আনটি লাইভ থেকে কিনে দাও অবশ্যই আম্মু অবশ্যই আম্মু কিনে দেবেন ইনশাল্লাহ আম্মুকে কিনে দিতেই হবে না হলে হবে না এই হচ্ছে গিয়ে ব্ল্যাক ব্ল্যাকটা কি ক্লাসি দেখো মানে ওহো সালামি সহ দিও ঠিক আছে খালি ব্যাগ দিও না কিন্তু বাবুদেরকে সালামি সহ দিও খুশি হয়ে যাবে আর সালামি না বাচ্চার আমি দেখেছি দুই টাকা পেলেও এত খুশি হয় মানে এবার আমার এক্সপিরিয়েন্স হয়েছে এটা গ্যান্ডারিকে আমি দুই টাকার বান্ডেল দিয়েছি একটা হ্যাঁ ওতো টাকা পে টাকাগুলাই ভাবে 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 করে সব ছড়িয়ে টড়িয়ে 2 টাকা কিন্তু 2 টাকার বান্ডেল মানে 100 টাকা 100 টাকা ছিল ওটার মধ্যে 200 টাকা টোটাল অ্যামাউন্ট আর কিন্তু 200 টাকায় এই যে কি খুশি এই টাকা নিয়ে সে হচ্ছে দোকানে যাবে এখন টাকা নিয়ে দোকানে গিয়ে সে হচ্ছে আইসক্রিম কিনবে তারপরে হচ্ছে সে আইসক্রিম কিনেছে তো কিনেছে আমার জন্য কিনেছে ওর ভাইয়ার জন্য কিনেছে ওর আব্বুর জন্য কিনেছে ওর আম্মুর জন্য কিনেছে তো মানে তার হচ্ছে এই কয়টা আইসক্রিম লাগবে হ্যাঁ আবার এনে কিনে এনে সালামির টাকা দিয়ে আবার আমাদেরকে দিচ্ছে সবাইকে এতটুকু বাচ্চা দুই বছরের এত কিছু বুঝে এত খুশি হয়ে গিয়েছে সালামি পেয়ে সো বেবিদেরকে অলওয়েজ এরকম নতুন টাকা সালামি দেওয়ার চেষ্টা করবো ওরা অনেক খুশি হয়ে যায় এটা হচ্ছে গিয়ে তোমার ব্ল্যাক ব্ল্যাক টা পুরো বড়দের পুরো আমার মনে হচ্ছে যে আমি নিয়ে নে এটা এত কিউট বাট এটা কি আসলে বেবিদের ব্যাগও তুমি আবার নিয়ে ফেলো না লোভ করে এটা আসলে বেবিদের ব্যাগ এটা প্রাইস ओनली 650 টাকা যথেষ্ট নাইস যথেষ্ট নাইস 650 টাকায় এতকে বেস্ট কোয়ালিটি ইম্পসিবল ঠিক আছে এগুলো সব ইম্পোর্ট করে আনা আমাদের নিজেদের সো এইজন্য আমরা এত রিজনেবল প্রাইসে দিতে পারছি ওকে সো এবারে আমরা চলে যাব পার্টি ড্রেসে বাবুদের হিদের ড্রেস ঠিক আছে সামার পার্টি ড্রেস উইথ কটন ইনার এই জিনিসটা আমার খুবই 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 ভালো লেগেছে যে আমাদের লাকজারি অনলাইন মার্কেটে যে তোমার পার্টি ড্রেস হয় এই পার্টি ড্রেস আছে না এগুলোর ভেতরে ইনারটা কটন ইনার থাকে হ্যাঁ অনেক সময় বাইরে আমি গিয়ে যেটা দেখেছি যে ছয় হাজার টাকা দিয়ে আমি একটা ড্রেস কিনেছি ভেতরে কটন না সো ভেতরে যখন কটন থাকে না তখন যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে বাচ্চারা পরে আনকমফোর্টেবল ফিল করে তুমি দাম দিয়ে একটা জিনিস কিনছো বেবি যদি পরেই কমফোর্টেবল ফিল না করে সেটা কি কোনো মানে মানে কোনো লাভ আছে বলো তোমারই ভালো লাগবে না পরে তোমাদের তো কোরবানির হামবা কিনে ফেলেছো মনে হয় ভাইয়ের আইডিতে দেখেছি হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কিনা হয়েছে কিন্তু আমি আসলে এখনো দেখি নেই আমি আসলে যেতে পারি নাই দেখতে ইনশাল্লাহ সব কাজটা শেষ করে শেষের দিকে হয়তো বা গিয়ে দেখে আসবো আমার এখনো দেখেন আমি তোমরা যেরকম ছবি দেখেছো আমি ওরকম ছবি দেখেছি সালামে পেলে আমরা বড়রাই খুশি হয়ে যাই আর ওরা তো ছোট এইটা এটাই এটাই আচ্ছা এইটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সেস এর জন্য একটা খুবই নাইস একটা ড্রেস এটা তুমি ঈদের জন্য নিতে পারো যথেষ্ট ভালো কোয়ালিটি ভেতরের ইনারটা কটনের মধ্যে থাকছে যেন বেবিটা কমফোর্টেবল ফিল করে উপরে হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর করে নেটের পার্ট আছে দুইটা তারপরে ভেতরে আবার আমাদের মোটা করে একটা কাপড় দেয়া আছে ভেতরে আবার সফট একটা ক্যানকেন দেয়া আছে এবং ক্যান ক্যানের ভেতরে আবার হচ্ছে গিয়ে কটনের একটা ইনার দেয়া আছে যেন বাবুটার না চুলকায় ঠিক আছে কতগুলো পার্ট দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা হুম টোটাল ছয়টা পার্ট সো এটা কিন্তু সুন্দর মতো পরে ও ঘুরলে ফিরলে কিন্তু খুবই কিউট লাগবে বাবুটাকে হ্যাঁ এটার মধ্যে আমাদের আবার কালার আছে সুন্দর সুন্দর কালার এটা সামনের সাইডে আবার হচ্ছে কি আমাদের বো করা আছে দেখো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখাচ্ছি তার আগে আমি একটু ছবি নিয়ে নিউটো খুলেন পিঙ্ক কালার এটা এটার মধ্যে তিনটা কালার আছে মনে হয় এটার সাথে একটা ম্যাচ করে ইয়ে দিয়ে দিই তোমাদেরকে পার্পলটা মনে হয় সেম নাকি এই যে এটার সাথে ম্যাচিং করে একটা ব্যাগ তোমাদেরকে দিয়ে দিচ্ছি ব্যাগ তোমরা এটার সাথে ম্যাচিং করে নিয়ে নিও হ্যাঁ এই যে এই এই প্রিন্সেস ড্রেসের সাথে এই ব্যাগটা প্রিন্সেস ড্রেসের প্রাইসটা বলছি আগে তোমাদেরকে কাবার দেখিনি হ্যাঁ সুন্দর হয়েছে এটার মধ্যে আমাদের আরেকটা আছে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আহ এক বছর আচ্ছা বয়স হচ্ছে তিন চার পাঁচ বছরের তিন থেকে পাঁচ বছরের বাবুদের জন্য এগুলো আপনি এটা থাকুক এখানে দাম হচ্ছে অনেক রিজনেবল অনেক রিজনেবল কোয়ালিটি ওয়াইজ এগুলো কিন্তু সব ইম্পোর্টেড এগুলো কিন্তু কোনো লোকাল না বাংলাদেশে তৈরি না কিছুই না ডিজ অল আর ইম্পোর্টেড ওকে এই যে দেখো কি সুন্দর ছবি নিয়ে নেই আর কি এটা হচ্ছে গিয়ে দেখো কি সীট এটা তিন বছর চার বছর পাঁচ বছরের এই জন্য হবে এই যে দেখো খুব সুন্দর হ্যাঁ এখানে খুব সুন্দর করে বো করা আছে পেছনে চেইন দেয়া আছে ভেতরে অনেকগুলো লেয়ার করা আছে তুমি কি কুমিল্লায় আসো আহ খুব একটা আশা হয় না যাই হোক তারপরে এটার মধ্যে আমাদের আরো একটা কালার আছে আরো একটা কালার হচ্ছে গিয়ে পার্পল কালার ছবি নিয়ে নেই আমরা পার্পেলটা দেখে মনে হচ্ছে যে এখনই পার্টি অনেক সুন্দর না পার্পল কালারটা খুবই 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 নাইস ভেরি নাইস পার্পলের সাথে ম্যাচ করে কোন ব্যাগটা নিবে আমি তোমাদেরকে বলি দাও এটা টোটাল তিনটা কালার একসাথে ধরি আমরা ওকে পার্পল পিঙ্ক আর হচ্ছে গিয়ে তোমার ব্লু স্কাই ব্লু স্কাই ব্লুটা হচ্ছে গিয়ে তোমার স্কাই ব্লুটা হচ্ছে তুমি সিন্ড্রেলা বানিয়ে ফেলে তোমার বাবুকে পিঙ্কটা হচ্ছে তুমি প্রিন্সেস পিঙ্ক বারবি বানিয়ে ফেললে আর পার্পল একদম গর্জিয়াস গর্জিয়াস প্রাইস শোনো কত এটার এটার দাম হচ্ছে মাত্র ও নিচের সাইডের প্যানেলে কিন্তু বড় বড় সিকোয়েন্স এন্ড লুরেক্স এর কাজ আছে এবং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল পিঞ্চা টা নাইস খুবই কিউট এগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তিন থেকে পাঁচ বছর তিন চার পাঁচ তিনটা সাইজ এভেলেবল আছে তিন বছর চার বছর পাঁচ বছরের বাবুদের মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই ড্রেস বাইরে তুমি আড়াই হাজার তিন হাজারের নিচে চার হাজারের নিচে পাবে না মার্কেটে গিয়ে আমার মাথায় হাত সত্যি কথা লাস্ট আমি ঈদের তো যখন ফ্রি হয়েছি সব কাজটা শেষ করে ফ্রি হয়েছি এপ্রিলের পাঁচ তারিখের পরে আমি মার্কেটে গিয়ে দেখি যে ড্রেস আমি লাক্সারি অনলাইন মার্কেটে দেখিয়েছি তার থেকে বাজে কোয়ালিটি এই ড্রেস তো ওরা পাবে না ওগুলো তো ইম্পোর্টেড ড্রেস তাই এগুলো ইম্পোর্ট করে আনতে হয় এর থেকে বাজে কোয়ালিটির ড্রেস চার হাজার টাকা নিচে দেবেই না মানে একদম মিনিমাল প্রাইস হচ্ছে চার হাজার টাকা কারণ ওই যে বাচ্চাদের মানে বাবা মার ইমোশন নিয়ে খেলে আর কি আমাদের দেশে হ্যাঁ কি হয় তোমার বাচ্চাদের আমরা তো হয় কি বাবা মার এরকম আমরা যারা হচ্ছে গিয়ে তোমার চেষ্টা করি যে নিজে না পড়ি বাবুর জন্য সুন্দর জিনিসটা লাগবে ধরো নিজে এদের নতুন জামা একটা নাই পড়লাম আমার টাকাটা দিয়ে আমি আমার বাচ্চাকে দেই বাবা মারা কিন্তু সাধারণত এরকম হয় তো জানে যে কোনো মূল্যে বাচ্চাকে সুন্দর জিনিসটা কিনে দিবে বাবা মারা এই জন্য জিনিসটা হচ্ছে গিয়ে দাম বেশি রাখে এবং এটা আমার কথা না এটা হচ্ছে দোকানদারদেরই কথা আমি একবার জিজ্ঞাসা করেছিলাম মানে একটা ছোট জুতার দাম দুই হাজার টাকা কেন এটা দিয়ে তো বড়দের জুতা কেনা যায় এই টাকাটা দিয়ে তখন আমাকে বলেছিল একটা দোকানদার যে এই কথাটা যে আসলে আমরা বাবা মারা এরকম হই তো এই জন্য আমরা আশা হচ্ছি আমরা এভাবে ব্যবসা করি মানে নিজে থেকে বলেছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটা ড্রেস বাটারফ্লাই লাইটিং ড্রেস ও দেখি তো এটা কি বাটারফ্লাই লাইটিং ড্রেস হুম আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা বাটারফ্লাই লাইটিং ড্রেস এটার পেছন সাইডটা দেখো কি সুন্দর পেছন সাইডে অলরেডি তোমার এরকম বাটারফ্লাই বাটারফ্লাই করা এটা লাইটিংটা কোথায় আমি সেটা চিন্তা করছি খুঁজে দেখি পাই কিনা ভেতরটা দেখতে কি সুদিং লাগছে দেখো ভেতরে হচ্ছে কি একদম কমফোর্টেবল একটা সফট কটন আপু ঘুমাতে গেলে টেনশন হয় কখন না জানি সামজিদ আপু লাইভে চলে আসবে থাকবো বলার দরকার নেই আচ্ছা দেখি তো এটা লাইটিংটা কোথায় সিকোয়েন্স এর গাছ ছোট ছোট প্রজাপতি বসানো এবং পেছনে বড় একটা বাটারফ্লাই ফ্লাই উইন্ড বসানো ইনার কটন লাইট সেট করার জন্য কোমরে ছোট ছোট রাবারের লুপ দেয়া আছে লাইট সেট ও এইখানে একটা এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে একটা ইয়ে আছে দেখো লাইট চলছে যে বোঝা যায় বুঝা যাবে না অনেক লাইট চলছে তো তাই বুঝে যাচ্ছে না অন্ধকার করে দাও এই দেখো লাইটিং ড্রেস লাইটিং ড্রেস এত রিজনেবল প্রাইস এ বাংলাদেশে আমি এই প্রথমবারই দেখলাম লাইট দিয়ে দেই এটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডে এরকম সুন্দর একটা তোমার বাটারফ্লাই উইংস দেয়া আছে সামনের সাইডে হচ্ছে গিয়ে তোমার এরকম পুরো এটা অনেক সুন্দর সামনে আবার এখানে এত সুন্দর করে একটা স্টোনের একটা ব্রুচের মতো দেয়া এটা পুরো বানা আছে একটা নেকলেস দিস ইজ অ্যামেজিং দিস ইজ রিয়েলি অ্যামেজিং এখানে আবার সুন্দর করে তোমার সুইচটা দেয়া আছে সুইচটা আমি বন্ধ করি ও এটা আবার চাইলে এরকম 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 হবে দ্যাটস গ্রেট তিনবার দিলে বন্ধ হয় ঠিক আছে এটা অনেক সুন্দর দিস ইজ আ মা স্মারিটার একটু ফিচার নিয়ে নিই আমরা এটা অনেক ভালো লেগেছে আমার কাছে দিস ইজ আমেজিং তাই না আর এটার মধ্যে আমাদের আর একটা কালার আছে সেটা হচ্ছে গিয়ে এটা কত থেকে কত বছর আগে দেখে নেই এটা হচ্ছে আমাদের কত থেকে কত বছর এটা বলে নাই হ্যাঁ এটা বলতে ভুলে গিয়েছে আপু প্রাইস অনেক রিজনেবল এটা দুইটা কালার একটা হচ্ছে গিয়ে ব্লু আর একটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার দিস ইজ সো অ্যামেজিং এটা জানতে হবে তো এটা প্রাইসটা কত এটা অনেক ভালো লেগেছে লাইটিং লাইটিং वाला ড্রেস আই উইশ এটা বড়দেরও হয় হয় যেন মানে বড়দের হয় বলতে অ্যাট লিস্ট 5 6 বছর পর্যন্ত হলেও চলবে আমার আপাতত দিস ইজ সো কিউট এটা একটা ছবি নেই এটা অনেক সুইট সাইড দিয়ে কোমরের এখানে হচ্ছে কি তোমরা লাইট জ্বালানোর জন্য ইয়ে পাবে ওকে এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে চিন্তা করো মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় এত কোয়ালিটিফুল জিনিস ভেতরে কিন্তু সুন্দর করে কটনের ইনার দেয়া আছে হুম কটনের ইনার দে আছে ব্যাকে হচ্ছে একটা উইং দে আছে আর খুবই ক্লাসি খুবই ক্লাসি এটা হচ্ছে সিন্ড্রেলার জন্য এটা হচ্ছে বার্বির জন্য ওকে সিনড্রেলা এন্ড বারবি আর যদি টুইন হয়ে যায় আস যদি টুইন হয়ে যায় ওকে ইচ্ছে করছে আপু অ্যাডভান্স ড্রেস গুলো ব্যাগ গুলো নিয়ে রেখে দিই বেবি হলে পরে পড়াবো বিয়ের পরে বিয়ে হয়নি এখনো আচ্ছা ওকে আরেকটা ড্রেস দেখাই তোমাদেরকে এটা হচ্ছে কি ক্যাপ সহ আল্লাহ এটা তো আমার বেবি হলে আমি ডেফিনেটলি আমি নিজেই নিয়ে ফেলতাম ঠিক আছে সবাই আচ্ছা আমার হিসাবের কারণে এটা এমনিতে ঢুকবে না ওকে ঢুকলে এটা অনেক কিট হতে এটা কত বছর পর্যন্ত আছে ওয়া তিন থেকে দশ বছর বয়সী বাবুদের জন্য এটা পারফেক্ট এটা আমার নিজেরই লাগবে হচ্ছে গিয়ে তিন পিস তিন পিস লাগবে আমার এটা পেয়ে গিয়েছি এটা অনেক সুন্দর এটা আমি নিব এটা একদম সফট সফট টাইপের বাবুরা পরে অনেক আরাম পাবে আর সাথে এরকম একটা ক্যাপ ও ছোটবেলায় সেদিন আম্মুর সাথে দেখা করতে গিয়েছিলাম যখন আম্মু অসুস্থ হয় আগ মুহূর্তে আম্মু আলমারি থেকে বের করে আমার জন্য এই রকম একটা হ্যাট বের করেছে হ্যাঁ যে হ্যাটটা আমার ছোটবেলার ছিল ছোটবেলা তো আলমারিতে উঠিয়ে রাখতো বড় হয়ে গিয়েছে এখন লাগে না এখন আলমারিতে সাজিয়ে রাখবে কি আর করবে বলো এই হচ্ছে অবস্থা এটা অনেক কিউট নেই এটার মধ্যে আর কালার নেই এই এটা অনেক সুন্দর এটা হচ্ছে বেবি সামার ড্রেস ওকে সফট শিফনের উপরে ভেতরে ইনার দেয়া আছে ইনক্লুডিং বেবি হ্যাট তিন থেকে 10 বছর বয়সী বাবুদের জন্য এটা পারফেক্ট হবে আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 1950 টাকা ওকে 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 হ্যাট ফ্রি থাকছে সুতি ইনার নরম হবে একদম সফট হবে

এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি অনেক সময় অনেক আমি লোকাল জিনিসও তোমাদেরকে দেখাই দেখাই না যে তা না বাট এগুলো সত্যি অনেক প্রিমিয়াম ফিনিশিং দেখো সাইড দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করে ফিনিশিং দেওয়া হয়েছে এগুলো ফিনিশিং অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম খুবই সুন্দর খুব 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 কিউ ঠিক আছে সো এটা আমি সরিয়ে ফেলছি এবার আমি চলে যাই আরেকটা একটা ড্রেসে অফ ওপরে উপরে মন আটকে গেছে শুরুতে এটা দিয়ে শুরু করলে অনেক মজা হতো আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে চার থেকে আট বছরের বাবুদের জন্য হ্যাঁ এটা হচ্ছে গিয়ে চার থেকে আট বছরের বাবুদের জন্য অনেক লাক্সারিয়াস অনেক ঘের আছে এটার দেখি এটা একটা ছবি নেই আচ্ছা এটার মধ্যে মনে হয় দুইটা কালার আছে এটা অনেক সুন্দর কালারটা খুবই নাইস তাই না আর খুবই স্টাইলিশ দেখো খুবই নাইস নেট নেটের উপরে তোমার সুন্দর করে রিবন ওয়ার্ক করা এবং ভেতরের হচ্ছে গিয়ে কটন কটন ইনারটা ইনার ওকে এটার এটার মধ্যে কি আরেকটা এটা একটাই বয়স হচ্ছে থেকে চার আট বছর দাম হচ্ছে মাত্র তুমি চিন্তা করো আট বছরের একটা বাবুর জন্য এই জামাটা তুমি যদি কিনতে চাও তোমাকে তো মিনিমাম পাঁচ হাজার টাকা গুনতে হবে বাংলাদেশের মার্কেট অনুযায়ী মিথ্যে কথা বলছি না তুমি মার্কেট যাচাই করে দেখো এত কোয়ালিটি একটা ড্রেস বাট তুমি লাক্সারি অনলাইন মার্ট থেকে মাত্র আঠারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছ এটা আঠারোশো নব্বই টাকায় মানে ইটস রিয়েলি আনবিলিভেবল ওকে এই সুন্দর প্রিন্সেস টাইপের গাউনটা এটা পুরো ঈদের ড্রেস তোমার বেবির ঈদের ড্রেস হয়ে যাবে ভেতরে ইনারটাও কটনের আছে খুব কমফোর্টেবল হবে চার থেকে আট বছরের বাবুদের জন্য পেয়ে যাচ্ছো লাক্সারি অনলাইন মার্টে তাও আবার আঠারোশো নব্বই টাকায় তুমি চিন্তা করো আট বছরের বাবুর জন্য আঠেরোশো নব্বই টাকায় এত সুন্দর একটা কোয়ালিটিফুল এক্সক্লুসিভ একটা প্রিন্সেস ড্রেস পাচ্ছ যেটা কিনা খুবই কমফোর্টেবল কোয়ালিটিফুল এবং আঠারোশো নব্বই টাকা থাকবে না এগুলো একদমই থাকবে না দেখা মাত্র অর্ডার না করলে মিস ঠিক আছে এটা একদম মাস্ট হবে এটার আর কোনো কালারও নেই এটা সরিয়ে ফেলছি আমরা চলে যাচ্ছি আমরা আরেকটা বেবি প্রিন্সেস ড্রেসে এটা হচ্ছে গিয়ে মনে হয় লাস্ট টিদে দেখিয়েছিলাম আমি লাস্ট ঈদে আমি নিজেই ভাগে পাইনি হ্যাঁ আইজা ও এবার বড় বেবিদের সাইজটা পাঠিয়েছে বাহ ভেরি গুড এটা অনেক সুন্দর কেমন ছিল না দেখতে পাচ্ছে এটা এটা আগে একটা ছবি তুলে নেই প্রিন্সেস ড্রেস বেবি দের এটা কেমন আপু অনেক সুন্দর বাবুদের জিনিসগুলো হ্যাঁ তুমি যখন ক্যাপটা মাথায় দিল তখন পুরো ডল ডল লাগছিল থ্যাংক ইউ এটা অনেক ফ্লাফি একটা গাউন এটার দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক সময় এই ধরনের ড্রেসগুলো দেখা যায় যে এত দাম দিয়ে বিক্রি করে বড়দের এই ধরনের ড্রেসগুলো তো হয় দশ বারো হাজার টাকা এরকম এত বেশি বাংলাদেশে এখন সবকিছুর দাম অনেক বেশি বেশি অনেক বেশি বেশি মাঝে মাঝে মনে হয় যে এই যে এই ড্রেসটা কিন্তু বাংলাদেশের না এটা হচ্ছে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে আনা আমাদের এটা হচ্ছে পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত বয়সী বাবুদেরকে আমরা দিতে পারবো পাঁচ থেকে এগারো বছর বয়সী বা তুমি এগারো বছরের একটা বাবুর জন্য এইরকম একটা ড্রেস কিনো এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সব কিন্তু সেম হ্যাঁ খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা আপুদের রিকোয়েস্টে রিস্টক করা হয়েছে যে আপু কিন্তু লিখেই দিয়েছে আমাকে একদম যে আপদের রিকোয়েস্টটা রিজটব করা হয়েছে এটা আমি নিজেও পাইনি ভাগে আমি কিনতে গিয়েছি লাস্ট লাস্টিংয়ে আমি এটা নিজেও পাইনি এখানে কোমরের মধ্যে খুব সুন্দর একটা জার্কান স্টোনের একটা বেল্ট আছে খুবই খুবই ক্লাসি পেছনের সাইডে হচ্ছে আমাদের চেইন আছে এবং লেন্থটা শুরুতে আমার ড্রেসগুলো দেখানো দরকার ছিল আমি এখন সত্যি মিস করছি অনেক কিউট এটা সাথে তুমি চালে তোমার বেবিকে এই ব্যাগটা দিতে পারো চালে তুমি হচ্ছে কি আমাদের এই ব্যাগটা দিতে পারো সিলভার কালারের চাই সবচেয়ে পারফেক্ট হবে হচ্ছে এই বো ব্যাগটা এই যে এটা পুরাই ম্যাচিং হয়ে যাবে তাই না এটার সাথে এটা পুরোই ম্যাচিং হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে ওনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা তোমাদের জন্যই রেস্টক করা হয়েছে এটা আরেকটু বড় হলেই মনে হয় আমি করতে পারতাম প্রাইস হচ্ছে এটার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত দারুণ আরেকটা দেখায় ছয় থেকে দশ বছরের বাবুদের জন্য হ্যাঁ ছয় থেকে দশ বছর বাবুদের জন্য এটা এসেছে একটা ড্রেস এটা হচ্ছে তোমার সিন্ড্রেলা টাইপের একটা ড্রেস এগুলো সবগুলো একদম সরাসরি বিদেশ থেকে আমার কাছে এসেছে যেন আমি তোমাদেরকে দেখাই তারপরে তোমাদের কাছে চলে যাবে সবগুলো ড্রেস হ্যাঁ এটা হচ্ছে সিন্ড্রেলা টাইপের একটা ড্রেস বা একটা আমার মনে আছে লাস্ট ইয়ে এরকম একটা ছোট বেবিদের দেখিয়েছিলাম এটা ছয় থেকে দশ বছরের এবার এসেছে প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ভিতরে ইনারটা কটনের ইনার থাকবে একদম পরে খুবই কমফোর্টেবল সামনের সাইড এরকম গর করে দেখো কারচুপির কাজ করা আছে ঠিক আছে প্রাইস হচ্ছে এটা ওনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এটা সরিয়ে করাচ্ছে তারপরে যেটা দেখাবো এটা দেখ ওয়াও আপনি এটা উঠিয়ে দেখুন দেখার এটাও গত বছর আমি কিনেছিলাম গত বছর আরে গত ঈদকে গত বছর বানিয়ে দিচ্ছি শুধু এই জিনিসটা দেখো এই জিনিসটা আমি লাস্ট ইদে খুব সম্ভবত বেবির জন্য জন্য নাকি কার আমি যেন নিয়েছিলাম মনে নাই এখন বাট কিনেছিলাম এতটুকু মনে আছে এত মানুষকে ঈদের সময় গিফট দিতে হয় যে আসলে এখন মনেও থাকে না যে কোনটা কার জন্য নিয়েছিলাম ও এই বোটা দেখাচ্ছিলাম তোমাদেরকে এটা হচ্ছে কি তোমার ব্যাক বো হম ব্যাক এর বোটা তুমি চলে এভাবে খুলেও রাখতে পারবে তোমার যদি মন না চায় পড়াতে আবার তোমার যদি ধরো যে বাবু ছবি টবি তুলবে তখন হচ্ছে কি তুমি এটা পরিয়ে রাখতে পারলে পেছনে টিপ বুতাম আছে টিপ বুতাম দিয়ে সুন্দর করে লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে পড়াতে পারবে এটার সাইজ এসেছে এবার বড়দের সাইজ এসেছে এইবার ছয় থেকে দশ বছরের আচ্ছা এবার বেবি ড্রেস এসেছে এটা ছয় থেকে দশ বছরের এর আগে আমরা দেখিয়েছিলাম ছোট্ট বাবুদের জন্য এটা বাট এবার হচ্ছে বড়দের জন্য এসেছে এটা অনেক সুন্দর গোল্ডেন কালারের ভিতরে অনেক গর্জিয়াস খুব সুন্দর করে করজারির কাজ করা আছে তারপর সিকোয়েন্স এর কাজ করা আছে বাট ভেতরে পরে খুবই আরাম পাবে কারণ ভেতরে হচ্ছে একদম কটর ইনার করা ভেতরে ডাবল লেয়ারের নেট আছে সিল্কের তৈরি ইনার আছে আপদের রিকোয়েস্টেড ড্রেসটি আমাদের আবার লিস্টও করা হয়েছে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস সামনে এই সাইডে একটা বোট থাকছে পেছনে হচ্ছে একদম মিডলে একটা বোট থাকছে ঠিক আছে খুব সুন্দর একটা ফ্রফি ড্রেস এটা একটা ছবি নিয়ে নিই আমরা খুবই ব্যাক একটা ছবি নিয়ে নিয়েছি এটা প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে বেবি একদম পারফেক্ট জিনিস আমি দেখিয়েছি যারা যারা মিস করবে তাদের কিন্তু সিরিয়াস মিস হয়ে যাবে এগুলো সব আমাদের এক্সক্লুসিভ ইম্পর্টেন্ট কালেকশন এই ছিল আমাদের লাইভের আয়োজন উইথ লাক্সারি অনলাইন মার্ট আই होप তোমাদের কালেকশন গুলো ভালো লেগেছে যারা যারা নিতে চাচ্ছিস গোল্ডেনটা আমার এত পছন্দ হয়েছে এটা যদি বড়দের সাইজ হতো না এট লিস্ট 18 বছরের সাইজ হলে আমি নিয়ে নিতাম আমার জন্য এই অবস্থা জামাগুলো অনেক সুন্দর আমারই এই বয়সে পড়তে ইচ্ছে করছে আর বাবুরা কি করবে বাবুদের গিফট দেওয়ার জন্য পারফেক্ট দেখো ম্যাক্সিমাম দামি ড্রেস ছিল ছাব্বিশশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম হম আর মিনিমাম ছিল হচ্ছে আজকের লাইফে সতেরোশো পঞ্চাশ টাকা খুব সম্ভবত সো কোয়ালিটিফুল জিনিস তোমার বাচ্চাকে পড়ার দিলে তোমার কাছে ভালো লাগছে কিউট লাগছে মানে জিনিসটা দারুণ হবে ঠিক আছে সো তোমরা নিতে পারো আজকে লাইভের কালেকশন গুলো আর ব্যাংকগুলো দেখা যাবে যে আহ এক লক্ষ ফলোয়ার্স অতিক্রম করে ফেলবে আমি চাই আজকের মধ্যে যেন অতিক্রম করে ফেলে ইনশাল্লাহ সবাই মিলে লাইক দিয়ে দিও যখনই দেখবে লাইফটা লাকজারি অনলাইন মার্কে একটা লাইক দিয়ে দিও আর এক হাজার লাইক দরকার আমাদের ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরে লেখা আবারও দেখা হয়ে যাবে আসসালামু আলাইকুম